আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি বাড়ির ভিডিও দেখতে। দর্শক, আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাবো, বাড়িটি হচ্ছে কোনাপাড়া ডগাইরে। দর্শক, এই বাড়িটি আপনি সামনে রাস্তাটা দেখলেন, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। পাঁচতলা একটা বাড়ি, সাততলা ফাউন্ডেশন দেওয়া আছে বাড়িতে। দর্শক, ছয়তলা পর্যন্ত আপনি করতে পারবেন, পারমিশন নেওয়া আছে। এবং সাততলা যেহেতু দেওয়া আছে ফাউন্ডেশন, আপনি উপরে চাইলে রুমও উঠাতে পারেন। তো সেক্ষেত্রে পাঁচতলা কমপ্লিট একটা বাড়ি আজকে দেখাচ্ছে আপনাদেরকে। গ্যাস, বিদ্যুৎ, পানি সকল সুবিধা কিন্তু এই ফ্ল্যাটটাতে রয়েছে। দর্শক, ফ্ল্যাটের ভিতরে এবং বাইরে কী কী আছে সে সম্পর্কে আপনাদেরকে তো তথ্য দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্কিংয়ের জন্য জায়গাও রাখা হয়েছে। এটা স্বাভাবিক চেয়ে উঁচা একটা বাড়ি, রাস্তা থেকে প্রায় 5-6 ফিট উঁচু করা হয়েছে। কারণটা হচ্ছে, যদি পানি যেত না উঠে কখনোই বাড়িতে উঠবেও না। এলাকাটা এখন রাস্তাঘাট খুব ভালো হয়েছে, সামনে রাস্তাটা আপনারা 12-12 ফিটে সুন্দর একদম গাড়ি নিয়ে আসা যায় এবং গাড়ি নিয়ে বাড়ির সামনে পর্যন্ত আসতে পারবেন। দর্শক, আপনি সিঁড়িগুলো একটু খেয়াল করবেন, পুরোটাই কিন্তু টাইলস করা এবং বড় টাইলস করা, 24-24 টাইলস দিয়ে বসানো। এবং ফ্লোরটাও কিন্তু 24-24 টাইলস ভিতরের ফ্ল্যাটের। সুন্দর একটা বাড়ি, পুরো বাড়িটা হচ্ছে পাঁচতলা করা আছে, 2 ইউনিটের। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম আছে, ড্রয়িং ডাইনিং রয়েছে এবং রয়েছে রান্নাঘর, রয়েছে 2টা বাথরুম। আমরা আপনাদেরকে ফ্ল্যাট একটা দেখাবো ভিতরে কী কী আছে। তো দর্শক, চলুন আমরা বাড়িটির পুরোটা দেখি আপনাদের সঙ্গে করে, ছাদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখানো হবে। দর্শক, এই বাড়িটা হচ্ছে, আমরা আপনাদেরকে ইনফরমেশান দিব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনফরমেশানগুলো আপনাদের আপনাদের জন্য আমরা নিয়ে আসছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিতরে কী কী আছে। দর্শক, বাড়িটি 3 কাঠা জায়গার উপরে এবং প্রত্যেকটাতে 2000 স্কোয়ার ফিট করে রয়েছে, প্রত্যেকটা ইউনিট 1000 স্কোয়ার ফিট করে। আমরা একটা ফ্ল্যাটের ভিতরে যাব এবং একটা ফ্ল্যাট কি ধরনের সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। সো দর্শক, আস্তে আস্তে আমরা যাচ্ছি উপরের দিকে। এটা আপনি যদি কোনা কোনাপাড়া দিয়ে আসেন আসতে পারেন, আবার আপনি যদি বাসামিয়া রোড দিয়ে আসেন, মাতোয়েলের পরে যে বাসামিয়া রোড রয়েছে, মাতোয়াল যে বাসামিয়া রোড সে দিয়ে সোজা চলে আসতে পারেন। বাসামিয়া রোড থেকে আসতে আপনার 5-7 মিনিট লাগবে, আর এদিক দিয়ে যদি আসেন আপনি কোনাপাড়া দিয়ে, তাও 5-6 মিনিট লাগবে বাসা পর্যন্ত আসতে। দুদিক থেকে খুব রাস্তা ভালো। সো দর্শক, আমরা একটা ইউনিট আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দর্শক, আপনি প্রথমেই লক্ষ্য করতেছেন ফ্লোর টাইলসটা কিন্তু 24-24 মিরর পলিশ দিয়ে করা। এবং ঢুকেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রয়িং এবং কাম ডাইনিং, একটা বড় জায়গা রাখা হয়েছে, পাশে রান্নাঘর রয়েছে এবং 2টা বেডরুম আছে, বারান্দা আছে। দর্শক, প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে কমন ওয়াশরুমটা, একটা বড়সড় কমন ওয়াশরুম। এইখানে রয়েছে রান্নাঘর যেখানে গ্যাস আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি সকল সুবিধা সহ কিন্তু এই বাড়িটি বিক্রি হবে। দর্শক, রিজনেবল প্রাইসে বিক্রি হবে, কত টাকা বিক্রি হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, 3 কাঠা জমির উপরে কোনাপাড়াতে এই বাড়িটি বিক্রি হবে। দর্শক, এটা হচ্ছে একটা বেডরুম। এই এলাকাটাতে কর্মজীবী মানুষ অনেক থাকে, তাই এই এলাকাতে প্রচুর ভাড়া চলে, একটা ফ্ল্যাটও কিন্তু খালি নেই। এই মহামারীর সময়ও কিন্তু ফ্ল্যাটগুলোতে যথেষ্ট পরিমাণ মানুষ বসবাস করছে এবং ভাড়াও পাচ্ছে সবাই ঠিকঠাক মতে। দর্শক, এইটা হচ্ছে মাস্টার বেড, এটার সাথে অ্যাটাচ টয়লেট, আর পাশে একটা বড় বারান্দা আছে ফ্রন্ট সাইডে, সে বারান্দাটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো দর্শক, প্রত্যেকটা ইউনিট কিন্তু এই ধরনের এবং বাড়িটি খোলামেলা আছে। যদি মনে হয় যে হ্যাঁ আপনি বাড়িটি কিনবেন, তাহলে আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে বাড়িটি দেখার ব্যবস্থা করব। সো দর্শক,
আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়। অনেকে আছেন যারা আমাদের ভিডিওতে নিয়মিত ভিজিট করেন আমাদের চ্যানেলটাতে এবং সাবস্ক্রাইবও করেন, তো দর্শক আশা করি এই সাবস্ক্রিপশনটা থাকবে। আমরা ভবিষ্যতে আপনাদের জন্য নতুন নতুন বাড়ি আনার চেষ্টা করব, আর আপনারাও আমাদের সাথে থাকলে আমরা সাহস পাই, যাতে করে আপনারা যদি না দেখেন তাহলে আমরা আমাদের ভিডিও বানানোটা সফল না। আমাদের চেষ্টা থাকে ভালো একটা ভিডিও তৈরি করা এবং আপনারা যত কম মূল্যে বাড়িঘর কিনতে পারেন। দর্শক, এটার দামটা পড়বে, এই বাড়িটার পাঁচতলা বাড়িটার দাম পড়বে 2,70,00,000 টাকা। আপনি যদি কিনতে চান এই দামে 2,70,00,000-এ, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা ডগাইরে পড়েছে, কোনাপাড়া ডগাইর। দর্শক, যারা কোনাপাড়া চেনেন এবং এই এলাকাটা চেনেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি, যাদের এই এলাকাতে প্রয়োজন। 3 কাঠা জমির উপরে একটা চমৎকার বাড়ি, যেখানে প্রত্যেকটাতে 2টা করে ইউনিট রয়েছে। দর্শক, 100% ফ্রেশ কাগজ, কাগজপত্র একদমই ঠিক আছে এখানে। কিন্তু দর্শক, আমি বলে রাখি আরেকটা ফ্লোরের জন্য কলাম উঠায় রাখা হয়েছে, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাবো। এখন আমি আপনাদেরকে উপরে নিয়ে উপরের অংশটা দেখাই। উপরে কিন্তু ছাদ একটা করা হবে, এখানে কিন্তু ফ্ল্যাট একটা হবে, দুই পাশে 2টা হবে, এবং এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে ছাদে উঠা যাবে। 7তলা ফাউন্ডেশন নেওয়া আছে দর্শক, আপনি চাইলে 6তলার পরেও কিছু অংশ করতে পারবেন, এই জন্য 7তলা ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে। তো দর্শক, আমাদের চেষ্টা থাকে আমরা নতুন নতুন ফ্ল্যাট, নতুন নতুন বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে করে আপনি দেখতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং কিনতে পারেন। দর্শক, আপনি যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন আর আমাদের চ্যানেলটা ফলো করেন, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার বাড়িটা কিন্তু বিক্রি করতে পারেন। বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব বিক্রির বিষয়ে। দর্শক, এই বাড়িটা 2,70,00,000 টাকা পড়বে 3 কাঠার উপরে, 7তলা ফাউন্ডেশন দেওয়া এবং 5তলা কমপ্লিট। গ্যাস, বিদ্যুৎ, পানি সকল সুবিধা কিন্তু এখানে রয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়েছে এই জায়গাটা। এবং এখান থেকে আপনি যদি মতিঝিলে যান খুব কম সময় যেতে পারবেন, এখান থেকে যাত্রাবাড়ি যেতে খুব কম সময় লাগে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, ঢাকা চিটাং রোড যেতে আপনার বেশি সময় লাগবে না, মাত্র 5-7 মিনিট সময় লাগবে। দর্শক, আমি আশেপাশের একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রচুর বাড়িঘর কিন্তু হয়েছে এখানে, প্রচুর ঘনবসতি রয়েছে, এবং ভাড়া, যারা ভাড়া দিতে চাচ্ছেন একটা বাড়ি কিনে, তাদের জন্য কিন্তু এটা সুইটেবল প্লেস ভাড়া করা হয়েছে, এবং ফিটিংস খুব ভালো মানের দেওয়া হয়েছে পুরো বাড়িতে, এবং মজবুতভাবে করা হয়েছে বাড়িটি। তো দর্শক, আপনি কবে আসতেছেন এই বাড়িটি ভিজিট করতে সেটা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করবো। দর্শক, আপনি চাইলে আমাদেরকে SMS করতে পারেন, চাইলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন, যেটা আমাদের ফেসবুক পেজ রয়েছে রেডি হাউস ফর সেল ঢাকা, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই বাড়িটি ক্রয় করার জন্য আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে সেভাবে ফিডব্যাক দিব। দর্শক, দিতে পাচ্ছেন এখানে কিন্তু কলাম তোলা আছে 6তলার জন্য, আপনি জাস্ট 7 টেনে দিয়ে কিন্তু এখানে আর একটা ইউনিট করে ফেলতে পারবেন। তো দর্শক, 2,70,00,000-এর মধ্যে পাচ্ছেন 5তলা বাড়ি, যেখানে প্রতি মাসে 1,00,000 টাকা ভাড়া আসে, 1,00,000 টাকার মতো ভাড়া পাবেন আপনি এই বাড়িটা থেকে। তো দর্শক, আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে ফেলুন, আর সর্বোপরি আমাদের চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আনতে পারি, এবং আপনারা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন তারা আমাদের এই চ্যানেলটা দেখতে পারেন। আমরা চাই একটা বন্ডিং আপনাদের সাথে আমাদের হোক, যাতে করে ভবিষ্যতে আমরা যে ধরনের, আপনারা যে ধরনের বাড়িঘর খুঁজছেন সে ধরনের বাড়িঘর আমরা যাতে দিতে পারি। সো দর্শক, ঢাকার এই কোনাবার বাড়িটি খুব জরুরি ভিত্তিতে বিক্রি হবে, যারা কিনতে চান তারা আমাদের নাম্বারে কল দিয়ে ফেলুন, আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব।
সো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সময়টাতে সেফ থাকার চেষ্টা করুন।